হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকে আমরা জানবো সিআইডি অফিসার সচিন এর সম্পর্কে। সিআইডি অফিসার সচিন এর আসল নাম ঋষিকেশ পাণ্ডে, ডাকনাম টুনু ও সচিন, জন্মস্থান মুম্বাই, মহারাষ্ট্র, ভারত। জন্ম তারিখ 11 ডিসেম্বর 1974 সাল, বয়স 2020 হিসাবে 47 বছর, পেশা টেলিভিশন অভিনেতা, জাতীয়তা ভারতীয়, ধর্ম হিন্দু ধর্ম, শখ গেমস খেলানো, রান্না করা এবং গান শোনা, শিক্ষাগত যোগ্যতা বিএসসি পাস, আত্মপ্রকাশ টিভি শো কহি আপনা আসা 2001 এবং সিআইডি 2005। ইনকাম, তিনি প্রতিটি এপিসোডের জন্য 80 থেকে 90 হাজার টাকা নিয়ে থাকেন। পরিবার, স্ত্রী তৃষা পাণ্ডে, তারা দীর্ঘদিন প্রেম করার পর বিয়ে করে, পুত্র দক্ষিণে পাণ্ডে। গাড়ি, অজানা তথ্য, ঋষিকেশ পাণ্ডে ভারতীয় টেলিভিশনের একজন বিখ্যাত অভিনেতা। তিনি সনি আর্টের সিরিয়াল সিআইডিতে ইন্সপেক্টর সচিন চরিত্রে অভিনয় করার জন্য সবচেয়ে বেশি পরিচিতি লাভ করেন। তিনি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার বাবা একজন প্রাক্তন সেনাবাহিনী ছিলেন। তিনি ক্যান্সারের কারণে 2005 সালে মারা যান। তার ভাই ভারতীয় সেনাবাহিনী। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি সবার ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এবং পরবর্তীতে কার লাইফস্টাইল শুনতে চান সেটা জানতে কমেন্টে লিখে দিবেন। ধন্যবাদ সবাইকে।